আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, এই ভিডিওতে আমরা একটি লেনদেনের জীবনচক্র দেখব। একটা লেনদেনের জীবনচক্র শুরু হয় একটা ঘটনা দিয়ে। প্রথমেই আমরা যে কোনো ঘটনা সেটা লেনদেন কি না সেটা আলাদা করে ফেলি, যেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছি যে আপনার যখন কোনো ঘটনা বিজনেস রিলেটেড হয় তখন সেটিকে আমরা লেনদেন বলবো। তো আমরা এই যে লেনদেনটা পেলাম, এই লেনদেনটা ধাপে ধাপে চূড়ান্ত হিসাব পর্যন্ত চলে যায়, এবং চূড়ান্ত হিসাবেই কিন্তু শেষ না, এর পরেও এর বিভিন্ন রকমের আপনার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, বাজেট প্রণয়নের ক্ষেত্রে রেশিও অ্যানালাইসিস বা বিভিন্নভাবে এটাকে অ্যানালাইজ করা হয় বা বিশ্লেষণ করা হয়। যাই হোক, সেগুলো আমাদের আপাতত কনসার্ন না। আমাদের আইটিপি পরীক্ষার জন্য একটা লেনদেন থেকে চূড়ান্ত হিসাব বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিট তৈরি পর্যন্ত যে পর্যায়গুলো, এই পর্যায়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আর সেটাই আমরা এখানে বোঝার চেষ্টা করব। আমরা যখন কোনো লেনদেনকে প্রথমে আলাদা করতে পারি, এর পরের ধাপই হচ্ছে লেনদেনটাকে খাতায় লিপিবদ্ধ করা অথবা জাবেদাভুক্ত করা বা জাবেদা এন্ট্রি দেয়া। তো যেটা যেখানে আমরা আগে দেখিয়েছি আপনাদের যে প্রত্যেকটা হিসাবের দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট। তো যখন আপনি লেনদেনটাকে ট্রানজ্যাকশনটাকে বুঝতে পারবেন যে এটা লেনদেন, তখন জাবেদায় একটা ডেবিট ঘরে এন্ট্রি দিবেন, একটা হচ্ছে ক্রেডিট ঘরে এন্ট্রি দিবেন, ঠিক আছে? তো এই এন্ট্রিটা প্রথম দিতে হবে। তো এক্ষেত্রে আপনাদের ওই যে আগের সেই একই কনসেপ্ট, আপনি যখন এন্ট্রিটা দিবেন আপনাকে বুঝতে হবে যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। তো জাবেদা এন্ট্রি দিলাম, জাবেদায় ডেবিট ক্রেডিট আলাদা করলাম। এর পরের স্টেপ হচ্ছে খতিয়ান। আপনি যখন জাবেদায় এন্ট্রি দিতে পারলেন, আপনার কিন্তু বোঝার ব্যাপার স্যাপার এখানেই শেষ, এখন থেকে সব অটোমেটিক চলতে থাকবে। খতিয়ানের কাজটা কি? খতিয়ানের কাজ হচ্ছে আপনি জাবেদায় যতগুলো এন্ট্রি দিয়েছেন প্রত্যেকটা হিসাবেই কিন্তু ডেবিট ছিল ক্রেডিট ছিল, তাই না? প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে ডেবিট ছিল ক্রেডিট ছিল। তাহলে খতিয়ানে যেটা হচ্ছে, আপনি এরকম জাবেদা ধরেন 300-400 আইটেম আপনি একত্রে করছেন, যেমন এরকম হইতে পারে প্রতিদিন আপনি স্যালারি দিছেন একবার দুইবার তিনবার, বা এক মাসের হিসাব যদি আমরা ধরি, এক মাসে এক মাসে 30 বার আপনি বেতন দিছেন, তার মানে কি বেতন আইটেমটা আপনার আছে কয়বার? 30 বার। তাহলে এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি এক মাসে কত টাকা বেতন দিছেন, আপনি কি করবেন? আপনার তখন এই যে 30 বার বেতন দিছেন, যে কোনো পেজে তো লেখছেন, তাই না? ওই পেজগুলো পেজ থেকে খুঁজে খুঁজে বের করবেন যে কোন জায়গায় আপনি বেতন এন্ট্রি করছেন। তো এই 30টা বেতনের যোগফল যোগ করে আমাকে বলবেন যে আপনি এই এক মাসে কত টাকার স্যালারি দিছেন। বিষয়টা কি এরকম না? এরকম না, নর্মাল ক্ষেত্রে এরকম। তো খতিয়ানের কাজটা হচ্ছে এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিসাবকে আলাদা করা। কীরকম আলাদা করা? ধরেন বেতন, বেতনের জন্য একটা একটা পৃষ্ঠা থাকবে, খতিয়ান পৃষ্ঠা বা লেজার। তো এটাকে আমরা বেতন নামে হিসাব করব। তারপরে কি করব? তারপরে এখানে 1, 2, 3, 4, 5 এইভাবে 30টা আইটেম এখানে লাগবে। ধরেন এক নম্বরে হচ্ছে 2 তারিখে বেতন দিছিলাম, 2 তারিখ ক্যাশ টাকায় বেতন দিছি, লিখলাম যে ক্যাশ 500 টাকা। 3 তারিখে আবার ক্যাশ বেতন দিছি 200 টাকা। 4 তারিখে ব্যাংক চেকের মাধ্যমে দিছি 100 টাকা। 5 তারিখে কী করলাম? 5 তারিখে মনে করেন যে এইভাবে ক্যাশে দিলাম বা যেভাবেই দিলাম। তো এইভাবে টোটাল লেখার পরে আমার 30টা যখন লেখা হয়ে যাবে তখন কী হলো? 30টা আইটেমের যোগফল ধরেন 2 লক্ষ টাকা। তো এই যে আলাদা করলাম বেতনটাকে, এটাই হচ্ছে খতিয়ান। তো এরকম জাবেদায় আপনি যতগুলো আইটেম এন্ট্রিভুক্ত করছেন প্রত্যেকটা আইটেমকে এইভাবে স্পেসিফিকভাবে খতিয়ানের আকারে বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য এক একটা পৃষ্ঠা অথবা এক একটা বই যাই রাখেন না কেন, অথবা একটা বই থেকে 4-5টা পৃষ্ঠা বেতনের জন্য রাখলেন, এরপরে 5-7টা পৃষ্ঠা রাখলেন আপনি ক্যাশ হিসাবের জন্য, তারপরে পাওনাদার হিসাবের জন্য, দেনাদার হিসাবের জন্য, মনিহারির জন্য, স্যালারির জন্য,
কত এক্সপেন্স আছে কনভেন্সের জন্য একটা পেজ রাখলেন। হ্যাঁ, যেমন আমি আজকে কনভেন্স দিলাম বিভিন্ন ছেলেপানকে, কনভেন্স দিলাম রফিক শফিক জব্বার যাই হোক, তো একটা কনভেন্সের একটা লেজার বা খতিয়ান তৈরি করলাম। খতিয়ান মানে কি, একটা পৃষ্ঠা বা একটা খাতা অথবা একটা রেজিস্টার তৈরি করলাম। তৈরি করে সেখানে যত ধরনের কনভেন্স সব এক জায়গায় নিয়ে আসলাম, এই কাজটাকে হচ্ছে বলে খতিয়ান। তাহলে আপনি যখন জাবিদাররা ডেবিট ক্রেডিটটা বুঝলেন যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এরপরে সেখান থেকে সেটা বোঝা হয়ে গেলে ওই জাবেদাগুলোই আপনি খুঁজে খুঁজে বের করবেন, যে এক একটা হিসাবের জন্য এক একটা পৃষ্ঠা রাখবেন, সেই পৃষ্ঠায় যতগুলা বেতন আছে সবগুলো বেতন বেতনের পৃষ্ঠায় নিয়ে আসেন, যতগুলা আপনার কনভেন্স আছে সবগুলো কনভেন্স কনভেন্সের পেজে নিয়ে আসেন। তার মানে কনভেন্সের খতিয়ান হয়ে গেল, বেতনের খতিয়ান হয়ে গেল, ক্যাশ ক্যাশ টাকা আপনি যতগুলো ক্যাশ লেনদেন করছেন প্রত্যেকটা ক্যাশ লেনদেন একটা ক্যাশ বুকের যে ওখানে নিয়ে আসেন। যে ধরেন এক তারিখে আপনি বেতন বাবদ ক্যাশ টাকা দিচ্ছেন, তাইলে এক তারিখে কী লাগবেন ক্যাশ? ক্যাশের যদি একটা খতিয়ান থাকে, ধরেন এটা ক্যাশ খতিয়ান, তাহলে এক তারিখ বেতন দিছেন 200 টাকা, দুই তারিখ কনভেন্স দিছেন 500 টাকা, চার তারিখ মনিহারি দ্রব্য কিনছেন 5 টাকা, ছয় তারিখ পাওনাদারকে দিছেন 1000 টাকা। এইভাবে আশা করি বুঝতে পারছেন যে খতিয়ান জিনিসটা কি, তাই না? তাইলে আপনি যদি জাবেদা পারবেন, জাবেদাটা যদি এন্ট্রি দিতে পারেন, আমি যে আগে বললাম যে এই চারটা ধাপ, এই চারটা ধাপ যদি আপনি পারেন সব অটোমেটিক হয়ে যাবে। তাইলে কি হইলো, আপনি ডেবিট ক্রেডিট বুঝলেন, জাবেদা এন্ট্রি দিতে পারলেন, খতিয়ানটা কি অটোমেটিক হইল কি না? ওকে, এইবার আসেন খতিয়ান থেকে রেওয়া মিলে কিভাবে নেবেন। আগে বুঝতে হবে রেওয়া মিলটা কি। রেওয়া মিল হচ্ছে আমরা এখানে খতিয়ানে কি কাজ করছিলাম, যে সবগুলো বেতন এক জায়গায় নিয়ে আসলাম, সবগুলো পার্সেস একটা পৃষ্ঠায় নিয়ে আসলাম, সবগুলো দেনাদারের রেকর্ড একটা পৃষ্ঠায় নিয়ে আসলাম। রেওয়া মিলের কাজ হচ্ছে একটা পৃষ্ঠার মধ্যে যতগুলো হিসাব আছে প্রত্যেকটা হিসাবের ডেবিট আর ক্রেডিট করে একটা পৃষ্ঠা নিয়ে আসা। খতিয়ানে কিন্তু আপনার প্রত্যেকটা আইটেমের জন্য এক একটা পৃষ্ঠা লাগছে, তাই না? এখন প্রত্যেকটা, যেমন বেতন, এখানে আপনি আনবেন বেতন নিয়ে আসেন, শুধু একবার বেতন নিয়ে আসবেন। এখানে কি সবগুলো বেতন একত্রে নিয়ে আসছেন, জাবেদায় সবগুলো এলোমেলো ছিল, আর এখন কি করছেন আপনি বেতন হিসাবটা একবারে নিয়ে আসছেন। নিয়ে আসা কত তারিখের রেওয়া মিল, ধরেন আজকে 31শে ডিসেম্বরের রেওয়া মিল, তাই না? তো 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত টোটাল খতিয়ান পেজে লাস্ট যে জের যেটা থাকে, হ্যাঁ, জের মানে কি কত টাকা আপনি বেতন খাতে এন্ডিং ব্যালেন্স যেটা, সেই ব্যালেন্সটা নিয়ে আসা এখানে দিয়ে দেন। তো ওইটা যদি ডেবিট ক্রেডিট যে জেড থাকে সেই জেডটাই এখানে বসাই দেন, বেতন বসাইলাম। এরপরে ধরেন ক্যাশ টাকা, তো ক্যাশ টাকা আপনার ওই যে প্রথম কি ক্যাশ বুকে যে হিসাব রাখছিলেন, যে 2 তারিখে টাকা আসলো, 3 তারিখে টাকা গেল, 5 তারিখে আসলো, 6 তারিখে গেল, এরকম প্লাস মাইনাস হইতে হইতে 31শে ডিসেম্বরে কি একটা এন্ডিং ব্যালেন্স হয়েছে না? সেই এন্ডিং ব্যালেন্সটা এখানে ক্যাশ লেখা, সামনে ডেবিট হইলে ডেবিট, ক্রেডিট হইলে ক্রেডিট, তো আপনি এই এখানে ডেবিট ক্রেডিট বলে লেখা দেন। এরকম আপনার যতগুলো হিসাব ছিল প্রত্যেকটা হিসাব একবার করে রেওয়া মিলে আসবে, এবং সেই হিসাবটার 30শে ডিসেম্বর অর্থাৎ এন্ডিং যে ব্যালেন্স যেটা, সেই ফিগারটা এখানে নিয়ে আসবেন। তাইলেই কিন্তু আমার রেওয়া মিলটা হয়ে গেল। এবার কি করবেন, এবার আপনি টোটাল ডেবিট আর টোটাল ক্রেডিট, অর্থাৎ রেওয়া মিলের টোটাল ডেবিট, রেওয়া মিলের টোটাল ক্রেডিটটা যোগ করেন। যোগ করলেই দেখবেন মজা, মজাটা কি যে ডেবিটও যে কয় টাকা আসছে, ক্রেডিটও সেই সেম টাকা আসছে। যদি আপনি এইখানে আইসা দেখেন যে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দুইটা ব্যালেন্সই সেম, বুঝতে হবে আপনি যে হিসাবটা করছেন সেই হিসাবটা সঠিক আছে। আর যদি কোনো কারণে ভুল এন্ট্রি হয়, ডেবিটটা ক্রেডিট যায় অথবা একটা আরেক জায়গায় যায়, তখন কিন্তু আপনার রেওয়া মিল এই হিসাবটা মিলবে না, ঠিক আছে? তাইলে রেওয়া মিলকে এই জন্য বলে হিসাবের শুদ্ধতা যাচাই, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেওয়া মিলের মাধ্যমে, যেটাকে ইংলিশে বলে ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা রেওয়া মিলটা বুঝলাম। রেওয়া মিল যখন বুঝবেন, রেওয়া মিলের পরে হচ্ছে চূড়ান্ত হিসাব। বুঝতে হবে চূড়ান্ত হিসাবের কয়টা পার্ট আমরা
আগের ভিডিওতে কিন্তু বলছি চূড়ান্ত হিসাবের তিনটা পার্ট, ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব, ব্যালেন্স শিট। তো এইবার রেওয়া মিলে কি আপনার ধরেন 50টা আইটেম ছিল, তাই না? 50টা আইটেম ছিল। আপনি কিন্তু এই যে প্রথম যে আপনাদের যে এই তৃতীয় ধাপে আমি বলেছিলাম যে আপনাকে এই যে প্রত্যেকটা হিসাবের কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা সম্পদ, কোনটা দায়, এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই বুঝতে পারছি। তার মানে এই যে 50টা হিসাব, এই 50টা হিসাবের প্রত্যেক কোনটা অ্যাসেট, কোনটা দায়, কোনটা এক্সপেন্স, কোনটা ইনকাম, কোনটা ওনার্স ইকুইটি, সব কিছু কিন্তু আমি জানি। এখন চূড়ান্ত হিসাবের কাজটা হচ্ছে চূড়ান্ত হিসাবের প্রথম হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব। তো ওখান থেকে কিছু আইটেম ক্রয় বিক্রয় হিসাবে যাবে, তারও সুন্দর একটা নিয়ম আছে। তো চূড়ান্ত হিসাবে গেল, ক্রয় বিক্রয় হিসাবে গেল, কিছু আইটেম হচ্ছে লাভ ক্ষতি হিসাবে যাবে। অর্থাৎ এক কথা আমি যদি আরও সহজ করে দেই, এইখানে যে 5টা আইটেম, তাই না, 5টা আইটেম থেকে ব্যয় এবং আয় এই দুইটা আইটেম কোথায় যাবে? ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ লোকসান হিসাবে যাবে। আর আর ব্যালেন্স শিটের মধ্যে কিন্তু আবার সম্পদের একটা সাইড থাকে, দায়ের একটা সাইড থাকবে, মালিকানা সত্ত্বা একটা সাইড থাকবে। তাহলে এখানে যেগুলো সম্পদের সাইড, সম্পদের মধ্যে নিয়ে যান, তারপরে হচ্ছে যেগুলো লায়াবিলিটি আছে লায়াবিলিটির মধ্যে নিয়ে যান, যেগুলো মালিকানা সত্ত্বা আছে মালিকানা সত্ত্বের মধ্যে নিয়ে যান। তাইলে কি হবে? তাইলে আপনার টোটাল সম্পদ কত আপনি পেয়ে গেলেন, টোটাল লায়াবিলিটি কত পেয়ে গেলেন, টোটাল মালিকানা সত্ত্বা কত সেটাও পেয়ে গেলেন। তো আয় ব্যয়টাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট মানে আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেসের সাথে সরাসরি রিলেটেড যে খরচগুলো সেগুলো ক্রয় বিক্রয় হিসাবে যাবে, আর যেগুলো সরাসরি রিলেটেড না সেগুলো লাভ লোকসান হিসাবে যাবে। ইনকামের ক্ষেত্রেও যেগুলো সরাসরি রিলেটেড সেগুলো ক্রয় বিক্রয় হিসাবে যাবে, যেগুলো সরাসরি রিলেটেড না সেগুলো লাভ ক্ষতি হিসাবে যাবে। তাহলে ক্রয় বিক্রয় হিসাবে আপনি কি পাইলেন? কিছু ব্যয় নিয়ে আসলেন, কিছু আয় নিয়ে আসলেন। তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দেন, বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমার মোট লাভ। এরপরে লাভ ক্ষতি হিসাব, লাভ ক্ষতি হিসাবে এই যে মোট লাভ যেটা বের হয়েছে ক্রয় বিক্রয় হিসাবের সাথে, এর সাথে ইনডিরেক্ট এক্সপেন্স যেগুলো সেগুলো বাদ দিয়ে দেন, ইনডিরেক্ট এক্সপেন্স ইনকাম যেগুলো সেগুলো যোগ করেন। তাহলে এই যোগ বিয়োগ করার পরে যেটা আসলো সেটা হচ্ছে আমার নেট ইনকাম। এই নেট ইনকাম অথবা নেট লস এটা কিন্তু আবার পরবর্তীতে মালিকানা সত্ত্বের সাথে যোগ অথবা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার টোটাল অ্যাকাউন্টিং প্রসেস। আপনাদেরকে অ্যাট এ গ্লান্স আমি বললাম, তো আপনারা চিন্তা করবেন যে এটা আসলে কতখানি সহজ, কতখানি ভুল কঠিন হইতে পারে। তো আশা করি খুব সহজে, একটু যদি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা করেন, খুব চমৎকারভাবে কিন্তু এটা আপনি অ্যান্সার করে আসতে পারবেন।